দেখুন ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য অপরিহার্য নয় ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্য হিসেবে গ্রহণ না করার ঘোষণা দিলে সেটা হবে আঙ্কারার জন্য স্বস্তিদায়ক ইউ তুরস্কের সময় নষ্ট করছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোয়ান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সাহায্য ছাড়াই তুরস্ক নিজের দুপায়ে দাঁড়াতে সক্ষম দুই সাল থেকে তুরস্ককে ইউতে অন্তর্ভুক্ত করার আলোচনা শুরু হয় তবে সে আলোচনার গতি বেশ ধীর ইইউর দেওয়া শর্ত অনুযায়ী সদস্য পদ পাওয়ার জন্য তুরস্ক ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার করেছে তবে ফ্রান্স ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ তুরস্কের সদস্য পাওয়ার বিরোধিতা করেছে তারা ইউ এর সদস্য করার বদলে তুরস্কের সাথে বিশেষ একটি চুক্তি করার পক্ষপাতী এরদোয়ান বলেন আমরা আমাদের দেওয়া কথার প্রতি বিশ্বস্ত ইউ যদি স্পষ্টভাবে বলে দেয় আমরা তুরস্ককে ইউয়ের এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি না তাহলে সেটা আমাদেরকে স্বস্তি দেবে তখন আমরা দ্বিতীয় ও তৃতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেব তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য অপরিহার্য নয় আমরা স্বস্তিতে আছি ই ইউ তুরস্কের সময় নষ্ট করছে দাবি করে এরদোয়ান বলেন আমরা প্রথম দফার প্রধানমন্ত্রিত্বকালে তুরস্ক সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে বলা হয়েছিল যে এটা এমন দেশ যেখানে নীরব বিপ্লব ঘটে গেছে এখন সেই একই ইইউ এখন আমাদেরকে তাদের বৈঠকেও আমন্ত্রণ জানায় না একই সঙ্গে আমাদের সময় নষ্ট করছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি